পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উইশিং সিং বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সকালে বান্দরবানের লামা ও আলী কদম উপজেলায় এলজি ইট বান্দরবান জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ইউনিয়ন বোর্ড ও সড়ক জনপদ বিভাগের 14টি প্রকল্প উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, মানুষ এখন বিচ্ছিন্ন নয়, দেশের প্রতিটি গ্রাম ও শহরে সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, লামা উপজেলার ইউএনও মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।